হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয় অধ্যায়ের আরও একটা নতুন রিজনিং ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং তার সঙ্গে তোমরা অনেকেই জানো যে আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ এটা কিন্তু গিভ অ্যাওয়ে ভিডিও। এই ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে চঞ্চল ঘোষের রিজনিং বইটা পেয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে কী কী করতে হবে তার ভিডিও অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও সেটা দেখোনি, তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও নিজের ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এবং এই ভিডিওর সবার শেষে এন্ড স্ক্রিনেও সেই ভিডিও আমি দিয়ে দেবো। তো তোমরা সেই ভিডিওটা দেখে যদি তোমরা এই গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে চাও, তাহলে এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, এবং যে চারটি প্রশ্ন আমি তোমাদেরকে এই ভিডিও চলাকালীন করব, সেগুলোর সঠিক উত্তর যদি তোমরা দিতে পারো, তাহলে তোমরা কিন্তু চঞ্চল ঘোষের রিজনিং বইটি পেয়ে যেতে পারো। তো তার জন্য বন্ধুরা, ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণটা দেখতে হবে, কারণ আমি কিন্তু ভিডিওর বিভিন্ন জায়গায় প্রশ্নগুলোকে করবো, সুতরাং ভিডিওটা কাটলে কিন্তু প্রশ্নগুলো মিস হয়ে যাবে। এবং পাশাপাশি এই ক্লাসটাও কেমন লাগে সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আর বেশি দেরি করবো না, শুরু করে দেওয়া যাক গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাস ওয়ান। বন্ধুরা, গত ক্লাসে আমি যে হোমওয়ার্কের জন্য 14 নম্বর প্রশ্নটা দিয়েছিলাম সেটা সমাধান করার জন্য আমারই এক চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছে, যাতে আমি 14 নম্বর রিজনিংটার সলভ করে দিই। তো 14 নম্বর রিজনিংটা আমি এখন সলভ করে দিচ্ছি, এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, তোমরা ভালো করে এটা দেখে নাও এবং বুঝে নাও। এবং 14 নম্বর প্রশ্নটা আমি গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে প্রশ্নটা দেখে আসতে পারো বা সেই প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি শুধু উত্তরটা আজকে করিয়ে দিচ্ছি। তাহলে 14 নম্বর রিজনিংয়ে বলা হয়েছে, অনিমা উত্তর দিকে 20 মিটার গেল। আমি আগেও বলেছি ডাইরেকশন টেস্টের রিজনিং শুরু করতে হলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করতে হয়। তাহলে এই বিন্দু থেকে অনিমা প্রথমে গেল উত্তর দিকে 20 মিটার। তাহলে উত্তর দিকে মানে হচ্ছে উপরের দিক, তাহলে উত্তর দিকে সে গেল 20 মিটার। তারপর ডান দিকে গিয়ে 30 মিটার সে গেল, তাহলে তার মুখ এখন উপরের দিকে, অর্থাৎ ডান দিক মানে পূর্ব দিক, তাহলে সে পূর্ব দিকে গেল 30 মিটার। আবার ডান দিকে গিয়ে 35 মিটার গেল, তাহলে তার মুখ এখন পূর্ব দিকে, এবং ডান দিক মানে হবে নিচের দিকে, তাহলে সুতরাং সে নিচের দিকে এখানে আসলো 35 মিটার। এবং পরবর্তী বাঁ দিকে গিয়ে 15 মিটার গেল, তাহলে তার মুখ এখন নিচের দিকে, এবং তার বাঁ দিক মানে পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে সে গেল 15 মিটার। শেষ পর্যন্ত বাঁ দিকে গিয়ে 15 মিটার গেল, তাহলে এখান থেকে সে আবার গেল বাঁ দিকে 15 মিটার, এখানে সে গেল 15 মিটার। তাহলে প্রারম্ভিক স্থান থেকে সে কত দূরে এবং কোন দিকে আছে? তাহলে বন্ধুরা, তার প্রারম্ভিক স্থান ছিল এটা, এবং তার বর্তমান পজিশন এখন আছে এটা। তাহলে প্রশ্ন হচ্ছে তার দূরত্ব কত এবং তার দিকটা কোন দিকে। তাহলে এখানে এই যে ডিস্টেন্সটা, এটাই কিন্তু তার দূরত্ব, এবং এই দূরত্বর মধ্যে এখানে দেখো এই যে 30 মিটারটা আছে, এখানে 30 মিটার মানে এটাও 30 মিটার, তাহলে এই 30, তার সঙ্গে আরও এতটা দূরত্বও সে গেছে, তাহলে এইটা এবং এইটা যোগ করতে হবে। এবং এইটা মানে কোন দূরত্ব? না, এইটা মানে কিন্তু এই দূরত্ব, মানে এটা মানে কত? 15 মিটার। তাহলে এই 30 আর এই 15, 45 মিটার। তাহলে সে এখন তার প্রাথমিক গন্তব্য থেকে বর্তমান দূরত্ব আছে 45 মিটারে। এবার আছে এটা কোন দিকে? তাহলে এই যে বিন্দুটা, এটাকে কেন্দ্র করে যদি আমরা চারটে দিক অঙ্কন করি, এদিকে একটা দিক, এটা একটা দিক, উপরে একটা দিক, এদিকে একটা দিক, আর এদিকে একটা দিক, তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। তাহলে তার বর্তমান অবস্থান যেহেতু এখন এই দিকে, অর্থাৎ তার বর্তমান পজিশন কিন্তু এখন পূর্ব দিক। তাহলে সঠিক উত্তরটি পাওয়া গেল 45 মিটার পূর্ব, এবং সঠিক অপশানটি হলো অপশান ডি। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 15 নম্বর রিজনিংয়ের সমাধান। তো 15 নম্বর রিজনিংয়ের কোয়েশ্চেনটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এখন তাহলে দেখে নেওয়া যাক 15 নম্বর রিজনিংয়ের সমাধান। তাহলে বন্ধুরা, 15 নম্বর প্রশ্নের সমাধান করার আগে আজকের গিভ অ্যাওয়ে ভিডিও ক্লাসের প্রথম প্রশ্ন, রিজনিংকে আমরা অনেকে জিআই বলে থাকি, এই জিআই এর ফুল ফর্মটা কী? এইটার উত্তর তোমরা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে উত্তর করবে,
এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এবং ভিডিওতেও তোমরা পেয়ে যাচ্ছ। এটার উত্তর কিন্তু কমেন্ট বক্সে করবে না, জিআই এর ফুল ফর্ম কি এটার সঠিক উত্তর শুধুমাত্র কিন্তু হোয়াটসঅ্যাপেই করবে। এটা কোশ্চেন নম্বর ১। তো তাহলে চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক ১৫ নম্বর প্রশ্নটির সমাধান। প্রশ্নে বলা হয়েছে রবিন উত্তর দিকে মুখ করে আছে, অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে সে যদি দাঁড়িয়ে থাকে এবং তার মুখ উত্তর দিকে অর্থাৎ উপরের দিকে থাকবে, তাহলে সে ডান দিকে ২৫ মিটার গেল। তাহলে এবার এই অবস্থায় সে যদি ডান দিকে বাঁকে, মানে সে পূর্ব দিকে যাবে ২৫ মিটার। আবার বাঁ দিকে বেঁকে ৩০ মিটার গেল, এবং এই ২৫ মিটার থেকে বাঁ দিকে বাঁকতে হলে তার মুখ যেহেতু পূর্ব দিকে এবং তার বাম দিক হবে উপরের দিকে, এদিকে গেল ৩০ মিটার। তারপর সে আরও ২৫ মিটার ডান দিকে গেল, এই অবস্থান থেকে ডান দিকে মানে আবার পূর্ব দিকে সে গেল ২৫ মিটার, আবার ডান দিকে বেঁকে ৫৫ মিটার গেল। তাহলে এই পজিশন থেকে ৫৫ মিটার ডান দিকে যাওয়া মানে নিচের দিকে আসা বা দক্ষিণ দিকে আসা, এখানে আসলো সে ৫৫ মিটার। শেষ পর্যন্ত সে ডান দিকে বেঁকে ৪০ মিটার গেল, এবং এখান থেকে ডান দিকে বেঁকে সে আবার গেল কতটা, ৪০ মিটার। তাহলে সে প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে অবস্থিত, তার প্রারম্ভিক বিন্দু ছিল এটা এবং তার বর্তমান বিন্দু হলো এটা। তাহলে বন্ধুরা এখানেও সেও একই নিয়ম, সেই এই প্রথম বিন্দুর উপরে আমরা চারটে দিক এঁকে নেব। একটা দিক হচ্ছে এটা পূর্ব দিক, এটা হবে পশ্চিম, এটা হবে উত্তর, এবং এটা হবে দক্ষিণ। তাহলে তার পজিশন এখন হচ্ছে এটা, অর্থাৎ সে এখন আছে এই পজিশনে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব। অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা এবারে আমরা সমাধান করব ১৬ নম্বর প্রশ্নের, এবং ১৬ নম্বর রিজনিংটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই ১৬ নম্বর রিজনিংটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ বুদ্ধির, তোমরা এটা ভালোভাবে লক্ষ্য করো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ১৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে একদিন সকালে সূর্যোদয়ের পর একটি পার্কে রাম এবং শ্যাম একে অপরের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে দেখো বলা হয়েছে সূর্যোদয়ের পরে, অর্থাৎ সূর্যকে পূর্ব দিকে রেখে কিন্তু সমাধানটা করতে হবে। তাহলে এখানে দেখো বলা হয়েছে রামের ছায়া পড়ছে ঠিক তার বাম দিকে। তাহলে বন্ধুরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, সূর্য যদি এদিকে পূর্ব দিক থেকে ওঠে, তাহলে তার ছায়া বাম দিকে পড়তে হলে রামকে দাঁড়াতে হবে এখানে এবং মুখ থাকবে উত্তর দিকে। তাহলে কিন্তু রামের বাঁ দিক হচ্ছে পশ্চিম দিক বা বাঁ দিক, ছায়াটা পড়বে এদিকে, কারণ সূর্য যদি এখানে থাকে তাহলে কিন্তু রামের ছায়া এই বাঁ দিকে পড়বে। এবং প্রশ্নে বলা হয়েছে রাম এবং শ্যাম একে অপরের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ রাম যদি এদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তাহলে ঠিক শ্যামকে মুখ রাখতে হবে দক্ষিণ দিকে, অর্থাৎ পেছন থাকবে রামের দিকে, মুখ থাকবে দক্ষিণ দিকে, কারণ এখানে বলা হয়েছে রামের ছায়া পড়ছে ঠিক তার বাম দিকে, তবে শ্যাম কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এখান থেকে এটা বোঝা গেল যে রামের ছায়া বাম দিকে পড়তে গেলে সূর্য থাকবে পূর্ব দিকে, এবং তাহলে শ্যাম পিছন দিক করে যদি দাঁড়ায় তাহলে শ্যামের মুখ হয়ে যাচ্ছে দক্ষিণ দিকে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, যেখানে বলা হয়েছিল শ্যাম কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাহলে শ্যাম দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এবং ১৬ নম্বর প্রশ্নের সমাধানের সঙ্গে সঙ্গে তোমাদের দ্বিতীয় প্রশ্ন, ডাইরেকশন টেস্ট রিজনিংয়ের সমাধানগুলো করতে গেলে মূলত কোন চারটে দিক নিয়ে আমাদেরকে সমাধান করতে হয়। সঠিক উত্তরটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে উত্তর করবে, এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। এই প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট বক্সে করবে না, অবশ্যই হোয়াটসঅ্যাপে করবে। এটা কোশ্চেন নম্বর ২। ডাইরেকশন টেস্টের রিজনিংয়ের সমাধানগুলো করতে হলে কোন চারটে ডাইরেকশন নিয়ে আমাদেরকে কাজ করতে হয়? তো তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক ১৭ নম্বর রিজনিংয়ের প্রশ্নটি। ডিসপ্লেতে তোমরা এটা দেখতে পাচ্ছ। এখন আমি ১৭ নম্বর রিজনিংয়ের সমাধানটা করিয়ে দিচ্ছি। ১৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে ৬ ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ একটি গোলাকৃতি টেবিলে বসে আছে, বি আছে এফ এবং সি এর মাঝখানে। তাহলে প্রশ্ন অনুযায়ী বি আছে
এফ এবং সি এর মাঝখানে। তাহলে এখানে আমরা যদি বি কে রাখি এবং এখানে রাখবো সি কে এবং এখানে রাখবো এফ কে, তাহলে বি হয়ে গেল এফ এবং সি এর মাঝখানে। এ আছে ই এবং ডি এর মাঝখানে, তাহলে এমন একটা জায়গায় এ নিলাম। এ আছে ই এবং ডি এর মাঝখানে, তাহলে এখানে নিলাম ই কে এবং এখানে নিলাম ডি কে। এফ আছে ডি এর বাম দিকে, এফ আছে ডি এর বাম দিকে, তাহলে ডি এর মুখ যদি এদিকে থাকে তাহলে ডি এর বাম দিক মানে এটাই হচ্ছে। তাহলে এর বাম দিকে এফই আছে, তাহলে ডি এর বাম দিকে এফই আছে। তবে এ এবং সি এর মাঝখানে কে আছে? তাহলে এখানে বলা আছে এই যে এ আর সি, এই দুজনের মাঝখানে কে আছে? তাহলে এই দুজনের মাঝখানে এই যে রয়েছে, এই দুজনের মাঝখানে রয়েছে ই। অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে 18 নম্বর প্রশ্নটা বা 18 নম্বর রিজনিংটা দেখতে পাচ্ছ। এই রিজনিংটা কিন্তু 17 নম্বর রিজনিংয়ের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এই 18 নম্বর রিজনিংটা তোমাদের হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দিচ্ছি। এটার সঠিক উত্তর তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এবং এই 18 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু গিভ অ্যাওয়ে ভিডিওর প্রশ্নের উত্তর না, এটা তোমাদের হোমওয়ার্কের প্রশ্নের উত্তর। এটার সঙ্গে গিভ অ্যাওয়ে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে 19 নম্বর রিজনিংয়ের প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। আমি এখন এই 19 নম্বর প্রশ্নের সমাধানটা করিয়ে দিচ্ছি। 19 নম্বরের ক্ষেত্রে প্রশ্নে বলা হয়েছে, যদি সাউথ ইস্টকে ই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই যে সাউথ ইস্ট এটাকে প্রকাশ করা হচ্ছে ই দ্বারা, এই সাউথ ইস্টকে, নর্থ ওয়েস্টকে ডাব্লু দ্বারা, এই যে নর্থ ওয়েস্ট রয়েছে এটাকে প্রকাশ করা হচ্ছে ডাব্লু দ্বারা, তারপর বলা হয়েছে সাউথ ওয়েস্টকে এস দ্বারা প্রকাশ করা হয়, এই যে সাউথ ওয়েস্ট এটাকে প্রকাশ করা হয়েছে এস দ্বারা, তবে এন দ্বারা কাকে প্রকাশ করা হবে? এখানে বাকি থাকছে এন বলতে এটাই, এটা যদি এন হয় এবং এটা কোন দিক, এটা তাহলে হলো নর্থ ইস্ট। তাহলে এন দ্বারা এই নর্থ ইস্ট সাইডকে প্রকাশ করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজনিং। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে 20 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন শহরের নাম দিয়ে প্রশ্নটি উল্লেখ করা হয়েছে, যেটা কিনা এর আগে 17 এবং 18 যে ধরনের ছিল তার সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। তো এটাও আমি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা চেষ্টা করো এবং এই প্রশ্নের সঠিক উত্তরটা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। যদি কোনো রকম প্রবলেম হয় আমি পরবর্তী ভিডিওতে এটা আবার সলভ করে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 21 নম্বর প্রশ্নটি, এবং আমরা এখন 21 নম্বর প্রশ্নের সমাধানটাই করব এবং এটি কিন্তু ভালো করে বুঝে নেবে। এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং। বন্ধুরা, 21 নম্বর রিজনিংটা যেহেতু একটা ঘড়ি সংক্রান্ত রিজনিং, তো সুতরাং এই জন্যই আমি বললাম এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে। তো তাহলে প্রশ্নে কী বলা হয়েছে, একটি ঘড়িতে সঠিক সময় 4:30, অর্থাৎ এখানে বর্তমান সময়টা আছে 4:30, সেক্ষেত্রে এখানে মিনিটের কাটা হওয়া উচিত 6-এর ঘরে, ঘন্টার কাটা থাকবে 4-এর ঘরে। এবার কী বলেছে, যদি ঘড়িটির মিনিটের কাটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাটাটি কোন দিকে আছে? তাহলে ঘড়ির এই চিত্র অনুযায়ী মিনিটের কাটাটা রয়েছে কিন্তু দক্ষিণ দিকে, কিন্তু প্রশ্ন অনুযায়ী এটাকে যদি আমাদের পূর্ব দিকে করতে হয় তাহলে এখানে দেখে নাও। তো বন্ধুরা, ঘড়িটা কিন্তু এমন জঘন্য হওয়ার জন্য আমি একটু দুঃখিত। এমন সাইজের ঘড়ি আশা করি তোমরা কখনো কোথাও দেখোনি। তো এখানে এই ঘড়ির চিত্র দিয়ে একটু কাজটা চালিয়ে নাও, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে যেহেতু প্রশ্নে দুটো শর্ত দেওয়া হয়েছে যে 4:30 বাজে 4:30 পাশাপাশি মিনিটের কাটাটি থাকবে পূর্ব দিকে, তো সেই শর্ত মানতে গেলে ঘড়িটাকে আমাদের ঘুরিয়ে এইভাবে ধরতে হবে, অর্থাৎ 12 থাকবে এদিকে, 6 থাকবে নিচে, 3 যাবে ওপরে, 9 আসবে নিচে। তাহলে এক্ষেত্রে যেটা এবার হবে, মিনিটের কাটা থাকলো 6-এর ঘরে, ঘন্টার কাটা 4-এর ঘরে, তাহলে এটা হবে পূর্ব দিক, এটা পশ্চিম, এটা উত্তর এবং এটা দক্ষিণ। এবার তাহলে বইয়ের নিয়মের সঙ্গে আমাদের নিয়মটা মিলল, অর্থাৎ পূর্ব দিকে থাকছে মিনিটের কাটা। তাহলে এখন প্রশ্নে বলা হয়েছে ঘন্টার কাটাটি কোন দিকে থাকবে। তাহলে এখানে দেখো, ঘন্টার কাটা রয়েছে এই দিকে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে।
তাহলে উত্তরে আমরা পেলাম কি ঘন্টার কাঁটা আছে উত্তর পূর্ব দিকে, যেটা সঠিক উত্তর অপশন ডি। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে 22 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমরা এখন 22 নম্বর রিজনিংয়ের সমাধানটা করব। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একজন ব্যক্তি যোগব্যায়াম করছে তার মাথা নিচের দিকে ও পা উপরের দিকে রেখে। তাহলে এক ব্যক্তি এই বিন্দুতে রয়েছে যার মুখ রয়েছে বাম দিকে, মানে পশ্চিম দিকে রয়েছে, পশ্চিম দিকে মানে বাম দিক, এবং তার মাথা রয়েছে নিচের দিকে, পা রয়েছে উপর দিকে। এবার দেখো বন্ধুরা, এখানে একটা বুদ্ধির বিষয়, নর্মালি কি হয়, যদি কেউ পশ্চিম দিকে মুখ রেখে দাঁড়িয়ে থাকে তাহলে তার ডান হাত থাকে উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে, এবং দক্ষিণ দিকে থাকে বাম হাত। কিন্তু এখানে যে বুদ্ধির বিষয়টা, যেহেতু সে মাথা নিচের দিকে রেখে পশ্চিম দিকে তাকিয়ে রয়েছে, সেক্ষেত্রে তার হাত কিন্তু উল্টে যাবে, এক্ষেত্রে তার বাম হাত থাকবে উপরে এবং ডান হাত থাকবে নিচের দিকে, অর্থাৎ ব্যক্তির বাম হাত যেটা থাকবে সেটা থাকবে কিন্তু উত্তর দিকে। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশান এ। এটা একটু বুদ্ধির বিষয়, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে 23 নম্বর রিজনিংয়ের প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই একই ঘড়ির নিয়মে করতে হবে যেটা 21 নম্বরের ঘড়ির রিজনিং তোমাদেরকে আমি করিয়েছিলাম। এখানে এই 23 নম্বর প্রশ্নের সমাধানটা কিছুটা 21 নম্বরের মতো, এই 23 নম্বর রিজনিংটাও তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দেওয়া থাকছে। তোমরা এই 23 নম্বরের সঠিক উত্তরটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই করে জানাবে, এবং যদি কোনো কারণে না পারো আমি এটার সমাধান পরবর্তী ভিডিওতে করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে 24 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমরা এবার 24 নম্বর রিজনিংয়ের সমাধানটা দেখে নেব। এই 24 নম্বর রিজনিংটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, তোমরা ভালো করে মন দিয়ে জিনিসটা দেখবে এবং বুঝবে। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নবীন একটি বৃত্তাকার মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, সে পুরোপুরি দক্ষিণে মাঠটির প্রান্ত অবধি গেল। তাহলে নবীন এই বিন্দু থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ এখানে যদি চারটে দিকে আমরা এঁকে নিই তাহলে দক্ষিণ দিকে মানে হয় নিচের দিকে, নবীন তাহলে এই বিন্দু থেকে দক্ষিণ দিকে আসলো, এরপর বাম দিকে ঘুরে সীমানা বরাবর মাঠটির 3/8 অংশ দৈর্ঘ্য পর্যন্ত গেল। তাহলে এবার সে মাঠটির বাম দিকে ঘুরবে, মানে তার মুখ যদি নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে থাকে তার বাম দিক হবে পূর্ব দিকে, অর্থাৎ এই দিকটা। কিন্তু এখানে দেখো যে অঙ্কটা দেওয়া রয়েছে 3/8 অংশ, এইটাকে নির্ণয় করবে তোমরা কীভাবে সেটাও দেখে নাও। এখানে এই 3/8 অংশ দৈর্ঘ্য মানে 8/3, অর্থাৎ এই বৃত্তটাকে যদি আমরা 8টা ভাগে ভাগ করি, এই হলো 4টি ভাগ, এবং এর মাঝখান দিয়ে যদি আরও 2টো ভাগ করে দিই তাহলে দেখো এটা হয়ে গেল 8টি ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে প্রশ্ন যেটা বলা হয়েছে, নবীন বাম দিকে ঘুরবে 3/8, অর্থাৎ নবীনের বর্তমান অবস্থান এখন এখানে, 3/8 বাম দিকে এগোনো মানে 8/3 এগোনো, অর্থাৎ নবীনের এই পজিশান থেকে সে 3টে ভাগ এগোবে, 1, 2, 3, অর্থাৎ এই ভাগ পর্যন্ত কিন্তু সে এগোবে, অর্থাৎ সে এখন বর্তমানে আছে এখানে, সে 3/8 এগিয়ে তার পজিশান হবে কিন্তু এই জায়গাটায়। এবং তারপর বলা হয়েছে, সে পশ্চিম দিকে ঘুরল এবং সীমানার ওই প্রান্ত থেকে ঠিক অপর প্রান্তের বিন্দুতে গেল, অর্থাৎ সে এখান থেকে পশ্চিম দিকে, অর্থাৎ এখান থেকে সোজা আসলো উল্টো দিকে, অপোজিটে, অর্থাৎ এখানে, এখান থেকে চলে আসলো এখানে উল্টো দিকে। এখন শুরু স্থান থেকে সে কোন দিকে আছে, তাহলে তার শেষ পজিশন যেহেতু এখানে, অর্থাৎ সাউথ ওয়েস্টে সে এখন আছে, অর্থাৎ তার বর্তমান পজিশন সাউথ ওয়েস্ট, এবং সঠিক অপশানটি হচ্ছে অপশান সি। তো তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ, এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং। তো তার সাথে সাথে বন্ধুরা, গিভ অ্যাওয়ে ভিডিওর প্রশ্ন নম্বর 3, যেটা তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে হবে, প্রশ্নটি হল, বিভিন্ন দিকের মধ্য থেকে সাউথ ইস্ট এর অপোজিট বা বিপরীত দিকে কোন দিক থাকে। আমি আবার রিপিট করছি, সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকের উল্টো দিকে বা বিপরীত দিকে কোন দিক থাকে, এটার উত্তর তোমরা হোয়াটসঅ্যাপে দেবে, কমেন্ট বক্সে নয়। তো তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে 25 নম্বর রিজনিংয়ের প্রশ্নটি দেখতে পাচ্ছ, তাহলে এবার আমি তোমাদেরকে এই 25 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাবো।
তাহলে 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোনো এক সকালে সূর্য ওঠার পরে রিনা ও কাবেরী ময়দানের মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছিল। যদি কাবেরীর ছায়া রিনার ঠিক ডান দিকে পড়ে তবে কাবেরী কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? তাহলে প্রশ্ন অনুযায়ী এখানে পূর্ব দিক অর্থাৎ সূর্য উঠবে পূর্ব দিক থেকে এবং দুজনকে দাঁড়াতে হবে এই লাইনের উপরে এবং এই লাইনের উপরে। প্রশ্নে যেহেতু বলা হয়েছে কাবেরীর ছায়া রিনার ঠিক ডান দিকে পড়বে এবং দুজনে আছে মুখোমুখি দাঁড়িয়ে, তাহলে এখানে এই যে দুজনের মুখোমুখি হতে হবে, এখানে যদি কাবেরী দাঁড়াই তাহলে কাবেরীর ছায়াটা যদি এদিকে পড়ে তাহলে রিনার মুখ এদিকে থাকলে রিনার কিন্তু ডান দিক হচ্ছে এই পশ্চিম দিকটাই। এটা যদি রিনা হয় এবং সে যদি কাবেরীর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তাহলে সূর্য এদিক থেকে আলো দিলে কাবেরীর ছায়া এইখানটায় পড়বে, যেটা হয় এই রিনার রাইট সাইড বা ডান দিক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কাবেরী কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? তো সুতরাং কাবেরী উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কারণ কাবেরীর মুখ ওপর দিকে অর্থাৎ উত্তর দিকে। তাহলে এক্ষেত্রে সঠিক অপশানটি হলো অপশান এ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এই 25 নম্বর রিজনিংয়ের সমাধানের সাথে সাথে এই গিভ অ্যাওয়ে ক্লাসের আজকের চতুর্থ এবং শেষ প্রশ্ন, যেটার উত্তর তোমাদের এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে করতে হবে, সেটা হলো এই যে ডাইরেকশন টেস্ট, এই ডাইরেকশন টেস্টের অর্থ হলো কোনটি, দিক নির্ণয় না সময় নির্ণয়? এটার সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে করবে। এবং তোমরা অবশ্যই যারা কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছো, প্রত্যেক জায়গাতেই তোমরা তোমাদের নাম উত্তরের পাশে একবার করে ব্র্যাকেটে লিখে দেবে, যাতে এই 4টে প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপ এবং তোমাদের ভিডিও নিচের কমেন্টের উত্তরের সাথে মেলাতে পারি। কারণ এই টোটাল 4টে প্রশ্নের অ্যান্সার করলে তবেই কিন্তু এই গিভওয়েতে অংশগ্রহণ সম্পূর্ণ হবে। এবং পাশাপাশি কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু তার পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে লাইক এবং সাবস্ক্রাইবটা ম্যান্ডেটরি না, কারণ যদি ভিডিও তোমাদের পছন্দ না হয় তাহলে আমি জোর করে লাইক করতে বলবো না বা সাবস্ক্রাইব করতে বলবো না চ্যানেলকে। কিন্তু যদি অ্যান্সারের পরিমাণ অনেকটা বেশি আসে তখন আমি লাইক এবং সাবস্ক্রাইবটাকেও কাউন্ট করব সেই 20 জনের মধ্যে যারা চঞ্চল ঘোষের রিজনিং বইটা পাবে। তো তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও ক্লাসটা? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে এবং পরবর্তী গিভওয়ে ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।